আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক সব ধরনের আপডেট পেতে কিন্তু আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আজকে যে ঔষধটি সম্পর্কে আমরা রিভিউ দেব, ইতিমধ্যে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি নাম হলো এমাইসিন লোশন। ইরাইথ্রোমাইসিন 3% WV। এই লোশনটি উৎপাদন করে থাকে এরিস্টো ফার্মা লিমিটেড, শ্যামপুর, ঢাকা, বাংলাদেশ। এরিস্টো ফার্মা বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি, আপনারা ভালো করেই জানেন। বন্ধুরা, আমাদের সমাজে অনেকে রয়েছেন যাদের প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা, অর্থাৎ চেহারাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। অনেকের স্বাস্থ্য খুব সুন্দর, শরীরের রঙও ভালো, কিন্তু চেহারাটা একেবারে ব্রণের কারণে নষ্ট হয়ে গিয়েছে। যারা অরিজিনালি ব্রণ সম্পর্কে ট্রিটমেন্ট পেতে চান, এই হার্বাল ক্রিম বা হার্বাল ঔষধ, বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে যাদের একেবারে চেহারাটা নষ্ট করে ফেলেছেন, বিভিন্ন ধরনের ভুয়া ক্রিম মেখে নিজের চেহারাকে নষ্ট করে ফেলেছেন, তাদের জন্য আজকে আমি বলবো যে যদি আপনি এইসব ভুয়াবাজি ঔষধ এগুলো না কিনে যদি আপনি প্রপার ট্রিটমেন্ট পেতে চান, তাহলে মনে করব যে আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের দুই নম্বর ক্রিম ব্যবহার করে হয়তো তাৎক্ষণিক উপকার পাওয়া যায়, কিন্তু অরিজিনালি আপনার চেহারা গ্লো কিন্তু নষ্ট হয়ে যায়, স্কিনটা নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে এত বেশি কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে সেই সব ক্রিমে, যে ব্যবহার করার সাথে সাথে ফল পাওয়া যায়, কিন্তু দেখা যায় যে এটা দীর্ঘস্থায়ী বা একটু বেশি ব্যবহার করা যায় না, তাহলে দেখা যায় চেহারার একেবারে লাল হয়ে যায় বা চেহারার আবরণটা, চামড়ার আবরণটা একেবারে পাতলা হয়ে যায়। আমাদের ভিডিওর ভিতরে অনেকে কমেন্ট করেছেন, যে এক বোন কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার এই পাকিস্তানি একটা ক্রিম ব্যবহার করার কারণে আমার চামড়া একেবারে পাতলা হয়ে গিয়েছে, তো এখন আমি কী করতে পারি। তো আমি সেখানে বলেছিলাম, দেখেন আপনি সব ধরনের ঔষধ আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে ন্যাচারালি ট্রিটমেন্ট নিতে হবে। তো সেখানে আমি বিশেষ পরামর্শ দিয়েছিলাম যে আপনি নিয়মিত শাকসবজি খাবেন, শরীরে যেন কোষ্ঠকাঠিন্য সমস্যা না দেখা দেয়, প্লাস অ্যালার্জি যদি আপনার সমস্যা থাকে তাহলে অ্যালার্জি জাতীয় ঔষধ আপনি সেবন করবেন, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করবেন, আর স্বাভাবিকভাবে চেহারায় কোনো ধরনের ক্রিম আপনি ব্যবহার করতে পারবেন না, কোনো ঔষধ আপনি ব্যবহার করতে পারবেন না চেহারায়, এমনকি সাধারণ যে ক্রিম আছে সেগুলো ব্যবহার করতে পারবেন না। এখন আপাতত সব ধরনের ট্রিটমেন্ট আপনার জন্য বন্ধ, আপনি ন্যাচারালি ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। সেখানে বলছিলাম আমি অ্যালোভেরা প্রতিদিন ব্যবহার করার জন্য। তো পরে উনি আমাকে কমেন্টের এক মাস পরে কিংবা দেড় মাস পরে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আপনার যে পরামর্শটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা আমার ফলপ্রসূ হয়েছে এবং আমি খুব ভালো, আমার চেহারা আগের মতো এখন আর সেই পাতলা অবস্থা নেই, চামড়া খুব সংবেদনশীল ছিল সেটা এখন নেই, এখন আমার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আমি আপনার ট্রিটমেন্টের কারণে আমার এখন চেহারার সমস্যাগুলো দূর হয়ে গেছে। তো আসলে মূলত ন্যাচারালি ট্রিটমেন্টই সব জিনিসই ভালো, তারপরে দেখা যায় অনেক সময় ঔষধের প্রয়োজন হয়। অবশ্যই পরামর্শ দেবো, যেহেতু আমি একজন ফার্মাসিস্ট অবশ্যই আমি আপনাদের পরামর্শ দেবো যে ঔষধ অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তবে বাজে ঔষধ না, বা বিভিন্ন ধরনের বাজারে নজর কাড়া কোম্পানি মানে অ্যাডভাইস দিয়ে থাকেন, আসলে মূলত অ্যাডভাইস দেওয়ার কারণেই মানুষ সেই দিকে কিন্তু আকৃষ্ট বেশি হয়, যার কারণে মানুষ স্বাভাবিকভাবে দুইটা জিনিসই বেশি খেয়াল দেয়, একটা হলো যৌন চাহিদার দিকে আর একটা হলো চেহারার দিকে, এই দুইটা জিনিসের প্রতি মানুষ কিন্তু বেশি পাগল। দেখেন যৌন চাহিদার কথা বললে, যখন সেক্সুয়াল সমস্যা থাকে তখন যদি কোনো ট্রিটমেন্টের কথা বলে মানুষ নিজেদের টাকা পয়সা দিয়ে দেয় বা নিজেদের ট্রিটমেন্ট করার চেষ্টা করে, আবার যখন চেহারার যে আপনার চেহারা অনেক সুন্দর হবে বা দেখতে খুব বা আপনার উজ্জ্বল হবে যখন বলা হয় তখন কিন্তু খুব তারা ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কার্পণ্যতা করে না। তো মূলত
আমি আপনাদেরকে অনেক কথাই বললাম, মূলত এগুলো সচেতনতার জন্য। তো আজকে আমরা এই যে এমআইসিন লোশন, এটা মূলত এরাইথ্রোমাইসিন 3% WP, তো এই সম্পর্কে আমরা রিভিউ দিব। তো আপনারা সাথে থাকুন এবং আশা করি পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমি আবারও বলছি যে এখানে আমাদের এই চ্যানেলে কোনো ভুয়া বা কোনো ফেক ভিডিও আপলোড দেওয়া হয় না। অবশ্যই মানুষের শরীরের সাথে সম্পর্ক রেখে সুস্বাস্থ্য মেনে এবং সুন্দর জীবনযাপন করার জন্য যতটুকু দরকার সেই সম্পর্কে যথাসাধ্য আমরা চেষ্টা করি এবং সেই ধরনের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি যেটা দ্বারা মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, মূলত ইরাইথ্রোমাইসিন অর্থাৎ এমআইসিন লোশন একটি ব্যাকটেরিয়া রোধী ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক, কিন্তু বেশি মাত্রায় এমআইসিন ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করতে পারে। যদিও প্রদাহ ব্রণ হ্রাসের ক্ষেত্রে টপিক্যাল এরিথ্রোমাইসিন কি ব্যবহার করা জানা যায়নি, ধারণা করা হয় এটি ইরাইথ্রোমাইসিনের অ্যান্টিবায়োটিকের কার্যকরীর ফল। তো মূলত এই ইরাইথ্রোমাইসিন অর্থাৎ এমআইসিন লোশনটি সংবেদনশীল ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যেমন ব্রণ ও ফুসকুড়ি চিকিৎসায় ব্যবহার্য। তো এটা খুবই ভালো একটি লোশন, আমরা অনেক রুগী দিয়েছি এবং অনেক রুগীরা খুব ভালো রেজাল্ট পেয়েছে। এমনকি আপনারা যদি দুই একটা ব্যবহার করে দেখতে পারেন, যদি ভালো রেজাল্ট পান তাহলে আশা করি আপনারা ব্যবহার করতে পারবেন। সকলের ক্ষেত্রে তো একরকম হয় না, অনেকে দেখা যায় যে ঔষধ শ্যুট করে শরীরে, আবার অনেকে শ্যুট করে না। তো ব্যবহার করে দেখতে পারেন, আশা করি প্রতারিত হবেন না বা আপনার ক্ষতি হবে না। তো মূলত ক্ষতিগ্রস্ত জায়গায় সকাল ও সন্ধ্যায় প্রয়োগ করতে হবে। ক্ষতিগ্রস্ত যে সমস্ত জায়গায় প্রয়োগ করা হবে সেই স্থানগুলো প্রয়োগের পরে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। যেমন যে সমস্ত জায়গায় আপনার ব্রণ রয়েছে, চেহারায় যে ধরনের ব্রণ রয়েছে, অবশ্যই হালকা গরম পানি দিয়ে তারপরে পরিষ্কার করে তারপর ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। এখানে দেখেন এই যে এই এটার কাছে কিন্তু মানে লোশনের সাথে বিভিন্ন ধরনের দুইটা এই যে প্রয়োগ করবেন সেই প্রয়োগ করার মতো কিন্তু জালি সিস্টেমে কিন্তু একটা কাক দেওয়া হয়েছে, ওটা আটকে তারপরে আপনি সুন্দর করে যেখানে যেখানে আপনার সমস্যা ওখানে হালকা আস্তে ঘষে দিবেন, তাহলে কিন্তু প্রয়োগ করলে কিন্তু আপনি উপকারটা ভালো পাবেন। আর মূলত আপনি যখন আপনি ব্যবহার করার চেষ্টা করবেন বা এটা যখন কিনবেন সাথে কিন্তু একটা নির্দেশনা দেওয়া থাকবে সুন্দরভাবে, ব্যবহার পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, বোতলের সিপটি খুলে ফেলে দিতে হবে। এরপরে জালিযুক্ত একটা এখানে সিপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটের ভিতরে, পলিথিনের প্যাকেটের ভিতরে একটা জালিযুক্ত একটা সিপ রয়েছে। এরপরে ওটা মুখে লাগিয়ে নেবেন এবং ব্রণ আক্রান্ত স্থানে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর হালকাভাবে ঘষে লোশন লাগান। ব্যবহারের পরে বোতলের সংরক্ষণ সিপিটি ভালোভাবে লাগিয়ে রাখুন। আচ্ছা, যখন আপনি এটা ব্যবহার করবেন এরপরে জালিটি খুলে রেখে তারপরে সুন্দরভাবে আরেকটা যে কর্ক আছে বা সিপিটি আছে সেইটা দিয়ে সুন্দরভাবে আটকে রাখুন, যাতে ভিতরে বায়ু প্রবেশ না করে অর্থাৎ বাতাস প্রবেশ না করে। তো ব্যবহারের কথা তো বললাম, পার্শ্বপত্রিকা স্বাভাবিকভাবে ইরাইথেমা, ডেসকোয়ামেশন, জ্বলনী অনুভূতি, চোখ জ্বলনী, টেন্ডারনেস, শুষ্কতা, তৈলক্ত ত্বক উল্লেখযোগ্য। আচ্ছা, এরপরে ইরাইথ্রোমাইসিন বা এই জাতীয় ঔষধের প্রতি যাদের অনেক সময় অ্যালার্জি থাকতে পারে বা যারা ব্যবহার করলে সমস্যা তাদের অবশ্যই ব্যবহার করবেন না, সেটা আপনি দেখা যায় দুই একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসই তো স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া তো অবশ্যই থাকে। তারপরে গর্ভাবস্থায় ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিতনে শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে এমআইসিন গর্ভবতী মায়েদের দেওয়া যেতে পারে। এমআইসিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয়, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আর স্বাভাবিকভাবে 12 বছরের নিচে যারা আছে তাদের কিন্তু এমনিতেই কিন্তু ব্রণ হয় না, এটা তো আপনার অবশ্যই জানি যে 12 বছর 14 বছর নিচে যারা আছে তাদের কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কোনো ব্রণের সমস্যা দেখা দেয় না। তাই 12 বছরের নিচে যারা আছে যেসব শিশু রয়েছে তাদের জন্য কিন্তু ব্যবহারের নির্দেশ কিন্তু দিচ্ছে না এখানে বা কার্যকারিতা এখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। স্বাভাবিকভাবে আপনারা ভালো করে জানেন যে 12 বছরের নিচে যারা তাদের এই সমস্যা হয় না, শুধুমাত্র এটা বাহ্যিক ব্যবহারের জন্য। চোখ, নাক ও মুখ এবং অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখুন। যদি দেখা যায় ভুলক্রমে চোখে গিয়েছে বা নাকের ভিতরে গিয়েছে প্রচুর পরিমাণ পানি দিতে হবে। সুপার সংক্রমণ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিশেষ করে দীর্ঘমেয়াদী বা ঘন ঘন ব্যবহার অসংবেদনশীল ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের জন্মানো বাড়িয়ে দেয়। তো দেখা যায় যে আপনি যখন এটা নিয়মিত ব্যবহার করবেন না, হয়তো 5 দিন 7 দিন 10 দিন বা 2 সপ্তাহ, যখন দেখবেন যে আপনার এটা আরোগ্য হয়ে গেছে তখন কিন্তু এটা বন্ধ রাখতে হবে। স্বাভাবিকভাবে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক, বেশি মাত্রায় ব্যবহার করা যাবে না।
আর ক্লিনডামাইসিনের সাথে এরাইথ্রোমাইসিন কিন্তু ব্যবহার করলে একটু সমস্যা দেখা দিতে পারে, তো সেটা রেয়ার আর কি। যদি আপনি ক্লিনডামাইসিন প্লাস এরাইথ্রোমাইসিন একসাথে ব্যবহার করেন তাহলে সমস্যাটা দেখা দিতে পারে, তো আশা করি এটা আপনারা এড়িয়ে চলবেন। আর হলো যে আমি যেটা আপনাদেরকে বলবো যে এখানে সুন্দরভাবে বাংলায় প্লাস ইংরেজিতে সুন্দরভাবে কিন্তু এটার গায়ে কিন্তু নীতি নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা সেটা দেখেও কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে, যাদের ব্রণের সমস্যা, অনেকের ব্রণের সমস্যা, অনেক বন্ধুদের, অনেক ভাইদের তীব্র ব্রণের সমস্যা, তাদের জন্য খুবই উপকারী একটি লোশন হলো এমাইসিন লোশন। তো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এমাইসিন লোশন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ব্রণ সম্পর্কে যদি আরও কোনো আপনাদের পরামর্শ বা কোনো জানার দরকার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এখনই আমরা বিদায় নিব, তো বিদায় না রেখে বলে রাখছি যে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আর যে কথা বললেন, অবশ্যই যদি কষ্ট করে একটু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে কিন্তু আমরা যেসব ভিডিও আপনাদের আপলোড দেবো সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।